হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে চলে এলাম আবার একটা নতুন ভিডিওতে। আমি কি বলে আজকে লাস্ট ট্রিপ আমি খালি করে যাচ্ছিলাম, তা ইলাম বাজার জঙ্গলে একটু দাঁড়ালাম। তা ইলাম বাজার জঙ্গলে কি বলে তা তোমাদেরকে দাঁড়িয়ে ইলাম বাজার জঙ্গলটা দেখাবার চেষ্টা করব। সব টাইমে তো কি বলে রাস্তায় মানে যাতায়াত করতে করতেই দেখাই, তা আজকে ভাবলাম তো ইলাম বাজার জঙ্গলটা একটু দেখাই তোমাদেরকে। আর আজকে তো বাড়ি যাব, তা গাড়িতে বলেছিলাম সে লাইট লাগাবো, তা সে লাইট ফাইটগুলো সব কমপ্লিট করবো আজকে। আজকে এখানে সময় আছে, তো লাইট ফাইটগুলো কমপ্লিট করে যাব। আর এখন বাজছে প্রায় 11:36। তা চলো, আমার কি বলে জঙ্গলের মধ্যে যে সরু সরু কুলগুলো হয় ওগুলো খেতে খুব মজা লাগে, তা চলো ওগুলো চাইতে পারি। বন্ধুরা, ফাইনালি আমি কিন্তু গাড়ি থেকে নেমে গেলাম। এই আমার গাড়ি, আর এই যে জঙ্গল, আর এই যে খালি গাড়িগুলো যাচ্ছে এগুলো সব কিন্তু বাড়ি যাচ্ছে। তো চলো জঙ্গলের দিকে যাই। এই সেই কুল গাছগুলা, অনেক কুল গাছ আছে, কিন্তু কিন্তু কুলগুলার কি হয়েছে মানে বয়স পেরিয়ে গেলছে, অনেক আগেই তোলা উচিত ছিল। অনেকদিন থেকে পেকে গেছে, বেশি পেকে গেছে বলে এরকম অবস্থা হয়েছে কুলগুলার। ওই আমার গাড়ি রয়েছে দাঁড়িয়ে, আর এই কুলের অবস্থা দেখো একদম। এই কুলগুলা মানে পাকাতে খেতে খুবই সুন্দর টেস্ট লাগে, আমি প্রচুর খাই। আগেও একটা ভিডিওতে খেয়েছিলাম, যেটা সুনাম খুঁজে খেয়েছিলাম। তো চলো, এদিকে আর তো কিছু পেলাম না, বেরিয়ে যাই। আর রাস্তায় তো গাড়ি মানে প্রচুর গাড়ি চলছে, এখন জানুয়ারি মাস চলছে, সেই জন্য ছোটো গাড়িগুলো বেশি যাতায়াত করছে। আর এই সব খালি গাড়িগুলো সব বাড়ি চলে গেছি, কারণ আজ থেকে আর গাড়ি লোড হবে না। আর যাদের মাল স্টক আছে তারাই কিন্তু লোড করবে, তাছাড়া বাকি মানে কেসারে লোড হবে না। একদম পাঁচ দিন পুরো বন্ধ থাকবে সমস্ত কাজকর্ম। এটাই হচ্ছে ইলাম বাজার জঙ্গল। মোটামুটি 10-12 কিলোমিটার এরিয়া জুড়ে আছে জঙ্গলটা, কিন্তু আবার জঙ্গলের মাঝে মাঝে গ্রামও আছে, অনেক গ্রাম আছে জঙ্গলের মাঝে। আমি ওই জঙ্গলের পাশ দিয়ে একবার গ্রামে বাসে গিয়েছিলাম, ছোট ছোট রাস্তার মধ্যে। আমি অনেকবার দেখিয়েছি ইলাম বাজার জঙ্গল, কিন্তু রাত্রে এসছি বেশিরভাগ, তাকে দিনে আসার সৌভাগ্য হইলো আমার, তাই দেখালাম। তো চলো বন্ধুরা, এখান থেকে বেরিয়ে যাই, আর থাকবো না, চলো। বন্ধুরা, ফাইনালি আমি ইলাম বাজারকে এলাম, এবং আমার দেখছি গাড়িতে অ্যাডগুলো আছে, কিন্তু আজকে লাস্ট দিন বলে ফুল করে নিচ্ছি, বাড়ি থেকে এসে ঝামেলা রেখবো না, সেই জন্য অ্যাডগুলোটা ফুল করে নিচ্ছি। ইলাম বাজার শোরুমে আছি, হিন্দুস্তান শোরুমে। এইও আমার ট্যাঙ্কি ফুল হয়ে যাওয়া গেল, যা হোক মোটামুটি 30 লিটার মতো ঢুকলো। এটা 45 লিটারের ট্যাঙ্কি পড়ে, এটা দেখলে জল ছাড়া কেউ ধরতে পারবে না। তো চলো বেরিয়ে যাই। বন্ধুরা, ফাইনালি কিন্তু আমি দুবরাজপুরে পৌঁছে গেছি, এবং দুবরাজপুরে আমার লাইট লাগানোর কাজ চলছে। কিন্তু দুবরাজপুর বাসীর জন্য একটা খারাপ খবর, কিরকম খারাপ খবর, যে দোকানগুলো আছে এগুলো মানে প্রায় ভাঙা পড়বে, রোডটা চাওড়া হবে। তাই এখন হিসাব আর হচ্ছে, তোমরা দেখো কি পজিশন, মাপ চলছে একদম দোকানের ভেতরে মাপ চলছে। চলো দেখাই কি অবস্থা দেখতে হয়েছে বন্ধুরা, মানে পুরো দোকানের ভেতর একদম চলে এসে কিন্তু মাপে।
রোডে কিন্তু গাড়ি অটোমেটিক কমে গেলছে, এগুলো সব যত দিচ্ছে সব বালির গাড়ি, পাথরের গাড়ি নাই বলতে গেলে চলে তার লেগালয়। আর কিরকম পজিশন দেখালাম, একদম পুরো দোকান কিন্তু ভাঙা পড়বে, এই দোকানগুলো সব ভাঙা পড়বে, দুবরাজ পুরো বাইপাস রোড রোড হবে, সেই জন্যে অনেক দোকানই ভাঙা পড়বে এইগুলোতে। কি করবে, ভাঙা পড়লে কিছু করার নাই। তো চলো বন্ধুরা, লাইট লাগাইছে যাই দেখি কিরকম কি কাজ করছে। বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের লাইট লাগানো কাজ চলছে। আমি প্রথম থেকে মানে ভিডিওটা শুরু করতে পারিনি, তার কারণ হচ্ছে আমি ঘুমিয়ে গেছিলাম, আমি সেই জন্য অতটা দেখাতে পারিনি। আর মিস্ত্রি এখনো কি বলে লাইট লাগাচ্ছে, আর যে কত লাইট এনেছে দেখতে পাচ্ছি আমার হেল্পার, এত লাইট লাগানো কিন্তু গাড়িতে ঠিক নয়, তাও নিয়ে চলে এসেছে, কী করবে আর। আরও সামনে অনেক লাইট পড়ে আছে, তোমাদেরকে দেখাইছি, মানে মাথা খারাপ মতন ব্যাপার, এত লাইট নিয়ে আলছি আজকেও। এইও দেখালাম প্রায় 150-200 লাইট আছে, এতগুলো লাইট লাগালে কিন্তু ব্যাটারি ডাউন হয়ে যাবে গাড়িতে, সমস্যা আছে, কিন্তু নিয়ে চলে এসেছে, তখন কিছু করার নাই, লাগিয়ে নিয়েছি। আমার ডান দিকটা প্রায় কমপ্লিট হয়ে গেলছে, শুধু একবার চেক করে নিলেই হবে, লাইটগুলো কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই লাইটগুলো টিকবে বলে মনে হয় না। তার কারণ হচ্ছে কি বলে, ওগুলোতে জিসিবি লোড দিয়ে ছিঁড়ে দেয়, আর বাঁশ ঝাড়ে আরে ঢুকলে তো আরও ছিঁড়ে যাবে বেশিরভাগ, অনেক এগুলো বেকার পয়সা নষ্ট, কিন্তু কেউ লাগিও না, আমি লাগাছি যা হোক ভুলে। তো চলো বন্ধুরা, এখনো কিন্তু আমার গাড়ি কমপ্লিট হয়নি, প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা পর আমি ক্যামেরা করছি। আর এইটা হচ্ছে তার দোকান, হাসরাত ইলেকট্রিক, দুবরাজপুরেই বটে, দুবরাজপুরে কিন্তু মেলায় ইলেকট্রিকের দোকান পেয়ে যাবে তোমরা, অনেক ইলেকট্রিকের দোকান আছে এখানে দুবরাজপুরে, অসুবিধা নেই। আর এই মানে এই এইখানটাতেও লাইট লাগাইছি, এইখানটাতে ভিতরে ভরতে একটু অসুবিধা হয় লাইটের, কিন্তু এই লাইটগুলো কি একটা সুবিধা, যদি পা চেপে যায় আর চেপে যায় তাও কিন্তু ভাঙবে না, এটাই সুবিধা কিন্তু লাইটগুলার। আর মিস্ত্রি কি বলে, মিস্ত্রিগুলো সব দুবরাজপুরেরই বটে, দুবরাজপুরে বেশিরভাগই সব ইলেকট্রিকে কাজ করে, এটা বীরভূমে অবস্থিত। আমার গাড়ির লিফটের টায়ারটা নামিয়ে দিয়েছে এখন, এই যে ফাঁক থেকে ভুজছি। তো চলো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো কতক্ষণ হয় দেখি। চলো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছি মোটামুটি কমপ্লিট হয়েছে, এখন এখনো কিন্তু কাজ হয়নি, বেলা 1টা থেকে লেগেছে, কতক্ষণ হয় দেখি, এখনো কিন্তু কাজ হয়নি, মাথা খারাপ হয়েছে বাড়ি যাবার লাগি আমার, আজকে কতদিন বাড়ি যায়নি বাড়ি যাব। তো লাইটগুলো লাগিয়েছে খুবই সুন্দর লাগছে, তার লেগে না, এই সামনে যে কানটা রয়েছে সামনে ওইটা ইন্ডিয়া কালারের হলছে, ইন্ডিয়া ফ্ল্যাগের ই হলছে, দেখতে পেয়েছো তোমরা, রানিংয়ে দূর থেকে কিন্তু ভালো লাগবে, খতরনাক লাইট লাগিয়েছে একদম। তো চলো, আর এই যে দুবরাজপুরের দোকানগুলো দেখতে পেয়েছো সবই কিন্তু ইলেকট্রিকের দোকান, এক জায়গাতেই পাওয়া যাবে সবই এক জায়গাতেই। তো চলো বন্ধুরা, আমার কিন্তু লাইট লাগা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পেয়েছো কত সুন্দর লাগছে গাড়িটা, লাইটে কিন্তু খুব সুন্দর লাগছে, তার লেগে না, ডালার যে লাইটগুলো লাগা আছে সেগুলো কিন্তু কেটে পড়ে যেতে পারে। তো চলো বন্ধুরা, এবার বিলটা দিয়ে গা, ক টাকা বিল হচ্ছে চলো দেখি, বিল বলো বিল বলো, কত বলে কত বলে আর বলো, 3000 খালি মালে, হ্যাঁ মাথা খারাপ হয়ে সিনিয়র মনে যা, এত লাইট লাগাচ্ছি যে মাথা খারাপ হয়ে যাবে যা, দেখো মেয়ে ফে থাকলে জানাই অফিস থেকে বিয়ে দিয়ে দেবো, বিয়ে করবো না,
পড়াশোনা শেষ হয়েছে তো? পড়াশোনা করছো? কিসা কো সেকেন্ড ইয়ার পড়ছো, আবার মিস্ত্রির কাজ করছো? সত্যি আইটিআই করবে? হ্যাঁ, ইলেকট্রিক মেকানিক্যাল মেশিন বল এখন পয়সা নাই, যা যা পজিশন এখন। বন্ধুরা, আমার গাড়িতে সব সব সমস্যায় মরে গেল, কিন্তু একটা সমস্যা মরছে না, সেটা হচ্ছে এক বাম সাইডের হেডলাইটটা ডিপারে জ্বলছে, আপারে জ্বলছে, ডিপারে জ্বলছে না। তো কি প্রবলেম, সমস্যা খুঁজেই পেছে না মিস্ত্রি। বন্ধ করবো, এবার দেখা যাক কি হচ্ছে কাজটা, এই কাজটাই দেখি। এবং লাইট লাগা সমস্ত কিছু কমপ্লিট, দাঁড়াও দেখা যায়। এই পাদানেতেও একটা সবুজ লাইট দিয়েছি, তার কারণ হচ্ছে অন্ধকার অন্ধকার লাগতো বলেই। এবার এই সমস্যাটা মিটে যাক। আর গেটটা খুললে কি বলবে, এই দিকে লাইটটা কিন্তু পুরো ফোকাস করছে ক্যাবিনের ভিতরেই, দেখালে কবল। চলো বন্ধুরা, কাজটা দেখি কি হচ্ছে। আমরা কি বলে বক্কেশ্বর পেরেছি, দূর থেকে অতটা বোঝা যায় না, কিন্তু লাইট দীপিক দীপিক করে জ্বলছে দেখতে পেয়েছো। আর আজকে মোটামুটি গাড়ি লোড হয়েছে, খুব একটা বেশি হয়নি, রোডের চাপ নাই বলতে গেলে চলে। তা হয়েছে পাঁচামি ন কি বলে নলাটি শালবাদারা খোলা থাকে এবং রামপুরহাটও খোলা থাকে, লোডিং দেয় কিন্তু ক্যাসার চলে না, ওই গাড়িগুলোই বেরোবে এখন দুদিন, মানে চলবে মোটামুটি। পরশু থেকে পরশু থেকে প্রায় অফ হয়ে যাবে। আর বক্কেশ্বরের মেলা আর কিছুদিনের মধ্যেই, মেলা বসতে লেগেছে তার লেগে না, মোটামুটি 100 বিঘে এরিয়া জুড়ে বক্কেশ্বর তাপ বিদ্যুৎ কেন্দ্র। কে বুঝি দেখতে পাচ্ছ বন্ধুরা, কিরম দেখছে ও রকেট, এত রকেট যাওয়া দরকার নাই, বাড়ি যাবো আস্তে আস্তে যাবো গা। তো চলো, মানে ঘুমে গেলি, আমি ঘুম হয়নি বলতে গেলে চলো একবারে। ফাইনালি বাড়ি পৌঁছাইলাম, আর লাইট মোটামুটি 3200 টাকা বিল হয়ে গেল আজকে, মালিক দিবে নাকি চিন্তা। আর মোটর সাইকেল নিয়ে আসতে অবস্থা খারাপ হয়ে গেলো, যা ঠান্ডা, আর আজকে তো সারাদিন চান করিনি, কি অবস্থা দেখতে পিছু। কালকে সকালে চান করবো ভালো করে, তারপর আমি আবার পাহাড় যাব।
তো চলো বন্ধুরা ঘুমাবো, আর আমার পুচুকটা তো ঘুমিয়ে গেছে, আরো জেগে নাই। চলো বাই। Thank you.